Hello viewers, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জাতির মামি মিথিলা রহমানের বয়ফ্রেন্ড, হাজবেন্ড, পরিবার, বাড়ি গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মিথিলার আসল নাম আদ্রিতা রহমান মিথিলা আর তার ডাক নাম মিথিলা। তিনি পেশায় একজন স্টুডেন্ট, টিকটক স্টার, অভিনেত্রী ও ইউটিউবার। মিথিলার জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 31 ডিসেম্বর 2002 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে 18 বছর। মিথিলা উচ্চতায় 5 ফুট 1 ইঞ্চি ও তার ওজন 45 কেজির মতো। মিথিলার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। মিথিলার শখ হচ্ছে লিপসিং করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা। মিথিলার শিক্ষা জীবন, তিনি ঢাকার যে কোনো একটি স্কুলে ক্লাস 10-এ পড়ালেখা করছেন। মিথিলা ইউটিউব শর্ট ফিল্ম জগতে আত্মপ্রকাশ করেন 2020 সালে 13 বছরের প্রেম নাটক দিয়ে। তো আমার দেখা মিথিলার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে 13 বয়সে প্রেম, ফটক বাজ বরিশাল্লা ও মালাই চা ইত্যাদি। মিথিলা টিকটক ভিডিও করে রাতারাতি ভাইরাল হয়ে পড়েছেন। মিথিলা বর্তমানে রিলেশনশিপে আছেন আর তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ইয়াসিন মামা, যিনি রাকিব হোসেন ইউটিউব চ্যানেলের টিম মেম্বার। বর্তমানে তাদের দুজনকে নিয়ে চরম সমালোচনা আলোচনা হচ্ছে ইউটিউবের মধ্যে। মিথিলার ইনকাম, তিনি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। তবে এই মুহূর্তে মিথিলার আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 10 লাখ টাকারও বেশি। মিথিলার গাড়ির কালেকশন, দুঃখিত, মিথিলা এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। সো ভিউয়ার্স, মিথিলার নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে, আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।